তো আপনারা তো সরাসরি দেখলেনই কতক্ষণ সময় লাগলো, এই বিষয়ে উইড্রোর বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি এখন আপনাদেরকে দেখাবো যারা এখন পর্যন্ত নতুন, যারা এখন এখন পর্যন্ত নতুন মানে জয়েন করেছেন আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা ভাবতেছেন কীভাবে রেজিস্টার করতে হবে, কীভাবে কী করবেন, সেজন্য আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি দিতেছি। আপনাকে রেজিস্টার করার জন্য আপনাকে আপনার আমার ভিডিওর নিচে লিঙ্ক পাবেন, একটা লিঙ্ক পাওয়ার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে। এই অপশন আসার পর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন, রেজিস্টারের অপশন ক্লিক করার পর এখানে আপনার দিতে হবে লগ ইন আর এখানে দিতে হবে আপনার নেম। এখন এখানে অনেকেই ভুল করে, সে কারণে অনেকেই আমাকে বলে যে ভাই আমি তো অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, তৈরি করতে পারতেছি না, লাভ লাভ অনেক অনেক রকমের সমস্যার কথা বলে। আসলে সমস্যাটা হচ্ছে কি, এখানে আপনারা যে নামটা দেন এটা আপনারা হয়তো ইমেল অ্যাড্রেস দেন অথবা অন্য ভুল করে দেন, কিন্তু ইমেল অ্যাড্রেস আপনাদের এখানে দিতে হবে, এখানে আপনার লগ ইন নেম দিতে হবে, লগ ইন অর্থাৎ আপনার অরিজিনাল নামটা দিতে হবে, আর পাশে আপনি কয়েকটা নাম্বার দিতে পারেন, ডিজিট দিতে পারেন 1 2 3 4 আপনার যেটা মন চায়, অর্থাৎ আপনার নামের শেষে দুই একটা লেটার দিলে ডিজিট দিলে ভালো হয়, তাহলে আপনার অ্যাকাউন্টের নামটা একটু হার্ড হয় মানে স্ট্রং হয়। তারপর আপনি এখানে যখন আপনার যেমন আমি দিয়ে দিচ্ছি আমারটা আছে জাহিদ 71 21 92, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন আর জাহিদ আলী @gmail.com, অর্থাৎ এটা আমি আমারটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন করবেন আপনাদের অরিজিনালটা দিয়ে দেবেন, আপনার নামটা এখানে দিয়ে দেবেন, কিছু কয়েকটা ডিজিট দিয়ে দেবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করার পরে আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন এই ইমেল অ্যাড্রেসে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এই ইমেল অ্যাড্রেসে গেলে একটা আপনি একটা লিঙ্ক পাবেন অথবা একটা কোড পাবেন, সেই লিঙ্ক অথবা কোডটা নিয়ে এখানে আপনার ইয়া থাকবে, অপশন থাকবে তখন একটা পিন কোড দেওয়ার জন্যে, অথবা আপনি ওই যে মেইলে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলেও হবে। তো ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা মানে ভেরিফাই হয়ে যাবে, আপনার ইমেল ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পর আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আবার এখানে অনেকেই ভুল করে যে ভাই অ্যাকাউন্ট খোলা শেষ কিন্তু লগ ইন করতে পারে না, লগ ইন করার ক্ষেত্রে কী করে, এখানে আপনারা দিয়ে দেন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যেমন আমার এখানে দেওয়া আছে @zahidali@gmail.com, আপনারা এখানে সিটে দিয়ে দেন এবং পাসওয়ার্ডটা ঠিকই দিয়ে দেন। কিন্তু মূলত এখানে আরেকটা কথা বলি, আপনি যখন রেজিস্টার করবেন আপনার মেইল ইমেইলে কিন্তু আপনি পাবেন, আপনার সর্বপ্রথম পাবেন পাসওয়ার্ডটা, তারপরে এটা আপনাকে পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি এটা চেঞ্জ করে নেবেন। তো এখানে লগ ইনের অপশনটা লগ ইন নিয়ে কথা বলছিলাম, লগ ইনের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস কখনই দেওয়া যাবে না, এখানে আমি ইমেল অ্যাড্রেস আপনার নেবে না, সেই কারণে অনেকে ইমেল অ্যাড্রেস দিয়ে বলে লগ ইন করতে পারে না, এই কারণে এই জায়গাটাতে ভুল হয়, সেই কারণে আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। মূলত যদিও আমার ইম্পর্টেন্ট ছিল উইড্রো এবং প্রুফ দেওয়া, তারপরে এটাও একটা ইম্পর্টেন্ট, এই কারণে ইম্পর্টেন্ট, এখানে যারা অ্যাকাউন্ট খুলতে পারে না, অনেকে আমাকে নকরছে ভাই আমি তো খুলতে পারতেছি না, আমি তো লগ ইন করতে অ্যাকাউন্ট খুলেছি ইয়া করেছি কিন্তু আমি আমার লগ ইন করতে পারতেছি না, মূলত সমস্যাটা হচ্ছে এখানেই। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার এখানে দিতে হবে, অর্থাৎ লগ ইন নেমে আপনার দিতে হবে লগ ইন নাম, অর্থাৎ আপনি যে আপনার নামটা দিয়েছেন অথবা আপনার যে নামের শেষে যে ডিজিটগুলো দিয়েছেন সেটা আপনাকে এখানে দিতে হবে, পাসওয়ার্ডটা আপনার এখানে দিতে হবে, ওকে আর কোনো কিছু নেই। অর্থাৎ এখানে মনে রাখবেন লগ ইন কর কুলোটি বাবলু সাইটে কাজ করার সময় সফটওয়্যার লগ ইন করার সময় আপনার দিতে হবে লগ ইন নেম এবং পাসওয়ার্ড, ইমেল না, ইমেল দেওয়া যাবে না, ইমেল নেবে না, অর্থাৎ লগ ইন নেম আর পাসওয়ার্ড, তারপরে আপনি সাইন ইন করবেন। এখন পাসওয়ার্ডটা আপনি এখানে যে এনারা কিন্তু আপনার ইমেলে আপনার পাসওয়ার্ডটা সেন্ড করে দেবে, সেই পাসওয়ার্ডটা আপনি ওখান থেকে কপি করে নিয়ে এখানে দেবেন। তো যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর আমি আপনাদেরকে দেখাই, আপনার লগ ইন নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন, সরি অ্যাকাউন্টে আসবেন, এই যখন আপনি এই অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে আসার পর আপনার এখানে আসবেন সিটিং অপশনে, এই সিটিং থেকে অ্যাকাউন্ট অপশন আবার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এই যে এখানে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর আপনি এখানে পাবেন, অর্থাৎ আপনার ইমেলে ওনারা মানে কুলোটি বাবলু
টিম থেকে আপনাকে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন। তারপর আপনি কি পাসওয়ার্ড ব্যবহার করতে চান সেটা আপনি দেবেন এখানে, দেবেন এখানে, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা এখানেও দেবেন। দেওয়ার পর আপনি সেট পাসওয়ার্ড করবেন, ব্যাস আপনার কাজ শেষ। মূলত এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এইটুকুই এখন পর্যন্ত। আমি এর আগে এখন মানে আমি দেখাইনি মানে কীভাবে ইয়া কুলোটি বাবলুতে অ্যাকাউন্ট খুলতে হয় এটা আমি দেখাইনি, কিন্তু আমি কাজ কীভাবে করতে সেটা আমি দেখিয়েছি। সেই কারণে এটা আমার একটা মিস ছিল, সেই কারণে আমি এটা আমি আপনার আপনাদেরকে এখানে সলভ করে দিয়ে দিলাম। আর এরপরে যদি আপনারা না পারেন, কী সমস্যা, কোথায় আটকিতেছেন বা কী সমস্যা হচ্ছে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সলভ করার জন্য।